হ্যালো বন্ধুরা, কর্মজগৎ ইউটিউব চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এমন একটা ব্যবসা নিয়ে আলোচনা করব যে প্রোডাক্টটা কিন্তু জাতি ধর্ম নির্বিশেষে যে কোনো আচার অনুষ্ঠানে অথবা নিত্য প্রতিদিন ব্যবহার করা হয়। সেই রকমই একটা প্রোডাক্ট হলো ধূপকাঠি বা আগরবাতি। মাত্র 1,000 টাকা পুঁজি লাগিয়ে এই ব্যবসাটা শুরু করতে পারো। আজকে কিন্তু দেখব কলকাতার কোথায় ধূপকাঠির হোলসেল মার্কেট আছে। তো বন্ধুরা, এরকমই মার্কেট ও ব্যবসার তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ও বেল আইকনটা অন করে দিও। তো চলো শুরু করা যাক। আমি এখন কিন্তু দাঁড়িয়ে আছি একদম হাওড়া স্টেশনের সামনে, আর আমার পেছন দিকেই কিন্তু একদম হাওড়া ব্রিজ। আমরা কিন্তু এই হাওড়া ব্রিজের একদম সোজা চলে যাব। সোজা গিয়ে আমরা কিন্তু যাব কলকাতার দিকে। তো একদম ওপারে হাওড়া ব্রিজের ডান দিক বরাবর আমরা এগোতে থাকব। ওখানে কিন্তু একদম বাঁদিক বরাবর একদম কলকাতার দিকে গা ঘেঁষে একদম এগোতে থাকবো। তাহলেই কিন্তু আমাদের যে হোলসেল মার্কেটটা ধূপকাঠির বা আগরবাতির, সেখানে আমরা চলে যাব। তো সেখানে গিয়েই আমরা কিন্তু আজকে দেখব যে খুব কম দামে কিভাবে হোলসেল মার্কেট থেকে আমরা ধূপকাঠি বা আগরবাতি কিনে ব্যবসাটা করা যায়, কিভাবে ব্যবসা করব না করব, সেখান থেকেও আমরা প্রচুর তথ্য পাব। এবং আমরা যদি চেষ্টা করি যে আমরা নিজে কারখানা দিয়ে তৈরি করে সেইগুলো মালগুলো আমরা বেচবো, সেইগুলোও আমরা কিন্তু তথ্য বিভিন্ন দোকান থেকে পাব। তো চলো যাওয়া যাক। তো হাওড়া ব্রিজটা কিন্তু আমি ক্রস করলাম। এবার ক্রস করার পরে তোমাদের যে আগরবাতি মার্কেটটা আছে সেখানে নিয়ে যাচ্ছি। তো চলো, পোস্তা মার্কেট বা রাজা কাটরা বলে জায়গাটা পরিচিত, তো সেখানে গিয়েই তোমাদের পুরোটা আমি শেয়ার করব। আর এরকম কিন্তু আরও মার্কেটিং ভিডিওগুলো দেখতে কিন্তু আমাদের চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করে নাও। আরও বিভিন্ন রকম মার্কেটিং যে ভিডিওগুলো আসতে থাকছে আমাদের, আরও কিন্তু ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামেও থাকবে, সেখানেও বিভিন্ন রকম জীবিকার আপডেট দেওয়া থাকবে। যদি ওগুলো দেখতে চাও তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর ফলো করে। হাওড়া ব্রিজটা ক্রস করলেই তোমরা দেখতে পাবে একটা রাস্তা কিন্তু একটু সিঁড়ি দিয়ে একটা নিচের দিকে নেমে গেছে। আমরা কিন্তু সেই বরাবরই সিঁড়িটা দিয়ে একদম নিচের দিকে নেমে যাব। একদম কিন্তু আমরা সোজা এগোতে থাকব। এগোতে এগোতে দেখব আমরা একটা বড় রাস্তার মধ্যে উঠে এসেছি। সোজা এসে যে একদম চার রাস্তার মুখটায় আমি পড়লাম, সেই জায়গাটা কিন্তু হচ্ছে পুরানো টেক্সটাইল কোর্ট। আমার যে বাদিকে আছে এটাও কিন্তু পোস্তা মার্কেটের দিকে চলে যাচ্ছে। আর যদি তোমাদের একটু জুম করে আমি দেখাই, সোজা দেখতে পাচ্ছ ওই সাদা নীলের মধ্যে যে ওগুলো হচ্ছে টিন দিয়ে ঘেরা, ওটাই কিন্তু পুরানো ব্যবসাল কোর্ট। আর আমার কিন্তু এই সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে এটাই কিন্তু আবার পোস্তা মার্কেটের দিকে চলে যাচ্ছে আর আগরবাতির দিকে চলে যাচ্ছে। আর আমি কিন্তু এই দিকে যদি যাই, এইদিকে আমার সমস্ত বড় বাজার আছে কলকাতার, আরও স্প্ল্যানেডের দিক এই দিকটা সোজা চলে যাচ্ছে। তো আমি আপাতত এই সোজা এই দিক থেকে পোস্তা মার্কেটের দিকে ঢুকে যাবো। এই রোডটা ধরে কিন্তু আমরা এখন সোজা এগোতে থাকব। তো চলো সোজা এগোতে এগোতে দুটো কথা বলে নিই। আমরা যে ধূপকাঠি বা আগরবাতির বিজনেসটা করব, আমরা অনেকে বলবে তোমাদের যে মেশিন কিনে ব্যবসা করো, মেশিন আমরা কেনো, আমরা তোমাদের আবার পরিষেবা দেবো, আমরা ধূপকাঠি কিনে নেব। কিন্তু আমি বলবো তোমাদের প্রাথমিকভাবে তোমরা ব্যবসাটা বোঝার জন্য কলকাতার বড় বাজারে আসো, এই পোস্তা মার্কেটে আসো, এখান থেকে পাইকারি দরে ধূপকাঠি কেনো। ধূপকাঠি কিনে তোমরা দোকানে দোকানে সাপ্লাই দাও, মার্জিন রাখো, ব্যাপারটা তোমরা বুঝতে পারবে কিভাবে কি ব্যবসাটা হচ্ছে। তারপরে যদি মনে হয় না তোমরা ভালোভাবে ব্যবসাটা করতে পারবে, তোমরা ঠিকঠাকভাবে ব্যবসাটা বুঝতে পারছো, তারপরে তোমাদের দরকার হলে পরে মেশিন কিনে তোমরা করতে পারবে। কেননা মেশিন কিনতে গেলে অনেক টাকা পুঁজির দরকার। আপাতত তোমরা এইভাবে কাজটা কিন্তু শুরু করতে পারো। আর এই রোডটা কিন্তু আমি দেখতে পাচ্ছি একদম চার রাস্তার একটা মোড় আছে, আর এই রোডটা হচ্ছে তোমার মহর্ষি দেবেন্দ্রনাথ রোড, আর এটা কি বলা হচ্ছে রাজা কাটরা এলাকা বা রাজা কাটরা মার্কেট এলাকা। তো চলো আমি ঠিক এইখান থেকে কিন্তু বাদিকে আমি যদি ঘুরে যাই, এখানে কিন্তু পুরো দেখো ধূপকাঠির মার্কেটটা। এই জায়গাটাই হচ্ছে কিন্তু কলকাতার পোস্তা মার্কেট বলে পরিচিত। তো এইখানটাই হচ্ছে কলকাতার সবথেকে বড় ধূপকাঠি বা আগরবাতির হোলসেল মার্কেট। এখান থেকেই তোমরা দেখতে পাবে দুই ধারে বিভিন্ন রকম দোকান আছে, যেখানে কিনা ধূপকাঠি, ধূপকাঠির র মেটেরিয়াল সব হোলসেল মার্কেটের বা রিটেলভাবেও বিক্রি হচ্ছে। তো তোমরা এখানে বিভিন্ন দোকানে কথা বলে তোমরা দেখতে পারো। তো আমি একটা দোকানের তোমাদের খোঁজ দিতে চলেছি, সেটা হচ্ছে সুমন অ্যারোমেটিক্স। তোমরা এখানে এসে কিন্তু কথা বলতে পারো, এনারা কিন্তু হোলসেলে র মেটেরিয়াল, মেশিন সব কিছুই দেয়। আর এখন দোকানে যে ওনার আছে, দাদা আছে, ওনার সাথে কথা বলে নিই যে ওনার কাছে কী কী ধরনের জিনিস আছে, হোলসেল করেন না রিটেল করে, আর কী কী প্রোডাক্ট পাওয়া যায়
ধূপকাঠির মধ্যে, তো সেগুলো আর জেনে নেব, পুরোটাই ওনার বিস্তারিত জেনে নেব। বলছি আপনার নামটা কি একটুখানি বলুন। আমার নাম শঙ্কর রায় চৌধুরী। আচ্ছা, এবার একটুখানি কি কি পাওয়া যায় যদি আমাদের একটু বিস্তারিত বলেন, কি কি পাওয়া যায়, আর হোলসেল আর রিটেল সমস্ত কিছু আমাদের এখানে হোলসেল রিটেল সবই হয়। আমাদের এখানে ধূপকাঠি র মেটেরিয়াল সব কিছু পাওয়া যায়, ঠিক আছে, যেমন র কাঠি, তেল, স্যান্ড সব পাবে। ধূপকাঠি যা যা লাগে, ধূপকাঠি বানাতে যা যা লাগে সব পাবে। আর কেউ যদি নতুন করতে চায় আমরা পুরো গাইড করে দেবো, মানে কিভাবে করবেন, কি করবেন, মানে স্যান কি করে করবেন, কিভাবে প্যাকেজিং করবেন সব আমরা গাইড নিজেরা গাইড করে দেবো। মানে তৈরি করতে চায়। হ্যাঁ, আচ্ছা, কারখানা ছাড়াও নর্মালি আমরা চেষ্টা করি যে প্রথমে যাদের আইডিয়া থাকে না ব্যবসা সম্পর্কে, তারা চেষ্টা করি মানে হোলসেল কিছু কিনে রেডিমেড হোলসেল আর দোকানে দোকানে সাপ্লাই দিয়ে একটা ব্যবসা শুরু করার চেষ্টা করি। তো সেরকম যদি কেউ করতে চায় মানে মিনিমাম কত টাকা ইনভেস্ট করতে হবে? আপনি 1000-2000 টাকা দিয়ে শুরু করতে পারবেন, মানে যদি রেডিমেড মাল যদি করতে চাই। যেমন রেডিমেড ধূপকাঠি অনেক কিছু পাওয়া যায়, অনেক কোম্পানি ব্র্যান্ড ছাড়াও আর কি কি পাওয়া যায় আমাদের এখানে? প্রথমে আপনার ধূপকাঠি র মেটেরিয়াল পাওয়া যায়, যেমন বাম্বু স্টিক, আবার এর একটা মশলা পাওয়া যাবে, ঠিক আছে, মেশিন, কেউ যদি মেশিন বসাতে চায় মেশিনও পাবে, ঠিক আছে। ধূপকাঠি তৈরি করতে র মেটেরিয়াল সবই পাবে। এরপরে পাবে প্যাকেট, খালি প্যাকেট প্যাকেট পাবে না, যে প্লাস্টিক প্যাকেট, এই ধরনের 5 টাকা, 2 টাকা, 10 টাকা সবই পাওয়া যাবে। এটা মিনিমাম কত থেকে শুরু আর কত পর্যন্ত যায় প্যাকেটগুলো? 2 টাকা, 5 টাকা বিক্রি, 10 টাকা বিক্রি, 20 টাকা বিক্রি, যে যেরকম চাই পাউচ। আর কাগজের পাউচগুলো? কাগজের পাউচের মধ্যে আছে আপনার 5 টাকা, 10 টাকা, 20 টাকা বিভিন্ন রকমের আছে। এই আমাদের এটা হলো 20 টাকা বিক্রির মাল। 20 টাকা বিক্রির মাল? 20 টাকা বিক্রি হয় বাজারে। আচ্ছা, আবার আছে 5 টাকা আছে বিক্রি, 10 টাকা বিক্রি আছে বিভিন্ন রকম। এই যে 5 টাকা বিক্রি কারণ আমাদের নিজস্ব মাল। আচ্ছা, আপনাদের কি মানে ম্যানুফ্যাকচারিং নিজস্ব আছে না আপনি? নিজস্ব ম্যানুফ্যাকচারিং আমাদের, সব সুমনের মাল। হ্যাঁ, কোথায় আপনাদের ম্যানুফ্যাকচারিংটা? আমাদের বেলুরে কারখানা। বেলুরে কারখানা? এই আমাদের বিভিন্ন রকম প্যাকেট আছে, এগুলো সব আমাদের নিজেদের মাল। এগুলো মোটামুটি কত টাকার বিক্রি? ওগুলো 10 টাকা বিক্রি হতে পারে, 5 টাকা বিক্রি হয়, যে যে ধরনের বানায় আর কি, বিভিন্ন রকম কাগজ আছে। এগুলো ধূপকাঠির পাউচ, প্যাকেট সব কিছু পাওয়া যায়। সব 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 এমনি র মেটেরিয়াল এখানে এগুলো কি আছে? ওই ধূপকাঠির স্যান্ড আছে, এগুলো সব স্যান্ড আছে। হ্যাঁ, ধূপকাঠির স্যান্ড, আর একটা ডিপি অয়েল বলে আছে। আচ্ছা, ওটা তেল, ওটাতে লাগে, ওটা ধূপকাঠিতে লাগে। কারখানার মধ্যে অনেক কিছু ব্যাপার আছে, কেউ যদি মেশিন বসিয়ে করতে চায় তাহলে একটু জায়গা বেশি লাগবে, আর যদি ঘরের মধ্যে র মেটেরিয়াল দিয়ে যদি তৈরি করতে হয় তাহলে ছোট জায়গার মধ্যে হয়ে যাবে, কোনো ব্যাপার না। মানে ওটা কি হাতে হাতে যারা দেখুন যারা নতুন ব্যবসা করবে মিনিমাম 5000 টাকা দিয়ে আপনাকে শুরু করতে হবে র মেটেরিয়াল ব্যবসা করতে গেলে। আর যদি ধূপকাঠির রেডিমেড মাল নিতে যাই তাহলে আপনি 2000 টাকা দিয়ে শুরু করতে পারবেন। আমি বলতে চাইছি মানে মিনিমাম কত টাকা ধূপকাঠি শুরু আর কত টাকা তো মানে শেষ আছে কারখানা কে করে? রেডিমেড যদি কেউ কিনতে চায় এমনি রেডিমেড ধূপকাঠি আপনার 50 টাকা বিক্রি, 50 টাকা থেকে শুরু, 50 টাকা প্যাকেট আছে। যে কেউ যদি একটু বাড়িতে জ্বালান বা পাইকারি করতে যায় এই ধরনের প্যাকেট আছে। এই ধরনের প্যাকেট আছে, এগুলো রেডি মাল, বাইরের কোম্পানির মাল। এগুলো এই ধরনের মাল নিতে গেলে কেউ যদি বাড়িতে জ্বালায় বা হোলসেলে করতে যায় 50 টাকা থেকে শুরু। ওটা হচ্ছে মানে কেউ যদি নাও আসতে পারে মানে কুরিয়ারে বা কোথাও যদি বাইরেও যদি পাঠাতে পারবে নাকি তাহলে সেটা একটু যদি আমাদের বলেন। বাইরে বলতে আমাদের সব জায়গায় মাল যায়, আমার শিলিগুড়ি থেকে শুরু করে আন্দামান থেকে শুরু করে বাংলাদেশ থেকে শুরু করে আসাম, গুয়াহাটি সব জায়গায় মাল যায়, সব ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে এখানে। আচ্ছা, মানে বাংলাদেশেও যাচ্ছে? বাংলাদেশেও যাচ্ছে। তো ফোন নাম্বার দেওয়া থাকবে, যেখান থেকে আপনি দরকার হয় ওনাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন, যোগাযোগ করে উনি ডিটেলস বলে দেবে যে কিরকম কি ব্যবস্থা আছে, কিভাবে কি মাল পাঠাবে, উনি কিন্তু সেই জায়গায় সেরকম ভাবে মাল পাঠিয়ে দিতে পারবে, সেটা কোনো আপনাদের সব ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে এখানে। যেমন আসামের ওখানে ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে, তিনসুকিয়া, ডিব্রুগড়, করিমগঞ্জ, কোজাই, জোরহাট, যেখানে বলবেন
আসলে ব্যবস্থা আছে এখানে। তো আমি দেখো এই সুমন অ্যারোমেটিক্স এর রেদের তোমাদের কার্ডটা আমি একদম দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু ভিডিওটা পজ করে একবার দেখে নিতে পারো। এখানে ফোন নাম্বার দেওয়া আছে, দুখানা ফোন নাম্বার আছে, অ্যাড্রেস আছে, তোমরা কিন্তু একদম গুগল ম্যাপও চেক করে দেখে নিতে পারো। আমি লিংক দিয়ে দেবো, ফোন নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা কিন্তু ফোন করে অবশ্যই আসতে পারো এই দোকানে। আচ্ছা, আমি কিন্তু এই মুহূর্তে দাদার সাথে কথা বলার সাথে সাথে এখানে দেখলাম প্রচুর লোক একদম দাঁড়িয়ে কিন্তু একদম জিনিসপত্র মাল নিচ্ছে। তো সেরকমই একটা কাস্টমার আমার সামনে দাঁড়িয়ে বসে আছে, ওনার কাছ থেকে একটু জেনে নেবো রিভিউটা, যে উনি এই দোকান থেকে নিয়ে মানে কীরকম উপকৃত হয়েছে বা কীরকম লাগে মানে ব্যবসা ওনার সাথে করছে। আর দিদি আপনার নামটা একটুখানি যদি বলেন। আচ্ছা, আমার নাম শতাব্দী কর্মকার। আমি আস হ্যাঁ আমিও কর্মকার। আমরা এসেছি হাওড়া থেকে, হাওড়া আন্দুল থেকে। আমি যবে ব্যবসা যবে থেকে করছি দাদার কাছ থেকে সমস্ত কিছু মালটাল নিই, দাদা আমাকে অনেকটাই গাইড করে। না, এমনি হোলসেলই করি। কারখানা ছিল, ছোটোখাটো ছিল, তারপরে দাদার কাছ থেকে মাল নিতে নিতে আর মানে মাল আর তৈরি করা হয় না, এখান থেকে সব কিছু র মেটেরিয়ালস কিনে নিই, আর তৈরি করার দরকার হয় না, দাদাই সব কিছু গাইড করে দেয় আমরা সব কিছু। না, খুব ভালো। আমি তো ভালো বলবোই, আমার ভালো লাগে আমি ভালো বলবো। এবারে আদার্স যারা আসবে তারা ব্যবহার করলেই বুঝতে পারবে দাদার ব্যবহার তো নো ডাউট ভালোই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই গাইড করে। হ্যাঁ, সুমন অ্যারোমেটিক্স থেকে বেরিয়ে এই পোস্তা মার্কেটে যে আরও ধূপকাঠির হোলসেল দোকানগুলো আছে সেগুলো তোমাদের এক ঝলক দেখানোর চেষ্টা করছি। এই রোডটা কিন্তু পুরোটাই পোস্তা মার্কেট, আর এই দুধারে কিন্তু বিভিন্ন রকম অন্য দোকানও আছে, তার সাথে সাথে কিন্তু এই ধূপকাঠির হোলসেল মার্কেটগুলো আছে। যেমন এইখানে পাউচের দোকান আছে, তোমরা যদি প্লেন পাউচ কিনতে চাও সেই পাউচের দোকান আছে, কাগজের পাউচ আর প্লাস্টিকের পাউচ সেই পাউচগুলো পাবে, এবং বিভিন্ন রকম আরও দোকান আছে। আমি কিন্তু সিধা আস্তে আস্তে এরকম কিন্তু আর একটা চার রাস্তার একটা মোড় পড়লাম, এটাও কিন্তু একদম ওই পোস্তা কুড়া মার্কেট, পোস্তার মধ্যেই সব কিছু পড়ছে। তো এবার সোজা যাবো যেখানটায় হচ্ছে তোমার আরেকটু আগরবাতির হোলসেল সব মার্কেটগুলো আছে। আবার ওখানে কিন্তু তোমাদের কাঁচামালেরও ব্যবস্থা আছে, যদি কেউ কারখানা করে করতে চাও, যে হ্যাঁ তোমরা যদি কেউ কারখানা করে কাজটা করতে চাও যে ধূপকাঠি নিজে বানিয়ে, তো সেখানে যে র মেটেরিয়ালগুলো আছে সেগুলোও কিন্তু এইখানে আছে। আর জায়গাটা বলে দিই তোমাদের, রতন সরকার রোড। আমার সামনেই দেখতে পাচ্ছ একটা বড় কিন্তু একটা জমিদার বাড়ি, আর তার পাশেই কিন্তু একদম সোজা একটা গলি চলে গেছে, এটা কিন্তু রতন সরকার রোড। আমরা যে সোজা আসলাম এটা কিন্তু গলিটা আমাদের ডান সাইডে পড়বে। তো এই গলিটায় কিন্তু একদম সোজা দুই ধারে প্রচুর দোকান আছে, এখানেও একদম হোলসেল ধূপকাঠির মার্কেট, এটাও কিন্তু একটা পোস্তা বাজারের মধ্যে পড়ে। তো এইখানেও কিন্তু তোমরা বিশাল আকারে সব বিশাল দোকান পাবে, এখানেও কিন্তু প্রচুর হোলসেল মার্কেট এটা। তো চলো একটু ঘুরে আমরা চারিদিকটা দেখি। তো এই ছিল কিন্তু আজকের ভিডিওটা। ভিডিওটা তোমাদের কিরকম লাগলো, পুরো মার্কেটটা তোমাদের কিন্তু ঘুরে দেখালাম, কোথায় হোলসেলে মাল পাওয়া যায় আর কোথায় তোমরা রিটেলে ওখান থেকে পেয়ে যাবে, কিন্তু একদম তোমাদের যেরকম রিকোয়ারমেন্ট সেরকমই জিনিসগুলো পেয়ে যাবে। তো আগরবাতির মার্কেটটা এই পর্যন্তই আজকে রইল। তো আবার আমাদের দেখা হবে কোনো নেক্সট কোনো মার্কেটে কোনো জায়গায় নেক্সট ব্লগে। তো তোমরা কমেন্ট করতে পারো আর কোনো যে কোনো মার্কেট দেখতে চাও কিনা বা অন্য কোনো ব্যবসা সম্পর্কে জানতে চাও কিনা। তো চলো সেখানেও আমরা ঘুরে দেখাবো তোমাদের। চেষ্টা করলাম আজকে একটা ভালো তোমাদের আইডিয়া দেওয়ার জন্য, কীরকম কীভাবে কী ব্যবসা করতে পারবে বা কোন মার্কেটে কীভাবে কী পাওয়া যায় বা এই পুরো জায়গাটায় কীভাবে আসবে তোমরা। তো চলো আমাদের কিন্তু আবার দেখা হবে তোমাদের কোনো নেক্সট ব্লগে, নেক্সট কোনো জায়গায়। আজকের জন্য আপাতত টাটা, আবার দেখা হবে কোনো নেক্সট ব্লগে। টাটা।